আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নাহমাদুহুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ অনেক সময় আমরা বিভিন্ন কাজ করতে চাইলেও করতে পারি না অলসতার কারণে অনেক সময় আমাদেরকে অলসতা গ্রাস করে নেয় তো বন্ধুগণ এই অলসতা থেকে আমরা কিভাবে বাঁচব অলসতা থেকে বাঁচার জন্য সব সময় আমাদেরকে সজাগ থাকতে হবে এবং তার সাথে সাথে একটি দোয়া রয়েছে যে দোয়াটি আপনারা নিয়মিত পাঠ করলে ইনশাআল্লাহ আপনার অলসতা কেটে যাবে অলসতা আপনাকে কখনোই গ্রাস করতে পারবে না কারণ যে দোয়াটি আজকে আমি আপনাদেরকে বলবো সেই দোয়াটি স্বয়ং রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাঠ করতেন প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি বুখারিতে হাদিস নাম্বার ছয় হাজার তিনশো আটষট্টি হজরত আয়েশা রজি আল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হলো মিনাল কাসালি দোয়াটি আমি আবারও বলছি দোয়াটি হলো হল কাসালি। খুব সহজ এবং ছোট্ট দোয়া আপনারা চাইলে সহজে মুখস্ত করে ফেলতে পারবেন এবং নিয়মিত আমল করতে পারবেন যখনই আপনাকে অলসতা গ্রাস করতে চাইবে মানে আলসেমি ভাব নিজের ভেতরে কাজ করবে সাথে সাথে এই দোয়াটি পাঠ করবেন বিকা মিনাল কাসালি ইনশাআল্লাহ আপনার আপনার ভাব দূর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন অলসতার সময় আমাদেরকে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন